ফুটবলে এক অবিশ্বাস্য রাতের সাক্ষী হলো পৃথিবী। শেষ ষোলো থেকে বাদ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর রানার্স আপ ক্রোয়েশিয়া, কোপায় বড় জয় পেল আর্জেন্টিনা, জোড়া গোল করলেন মেসি। জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশ ক্রিকেট দল, লক্ষ্য সব ফরম্যাটে জয়। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে 1958-তে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয় উপলক্ষে করা একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা, খেলাধুলা সব খবর নিয়ে আমন্ত্রণ এনস্পোর্টস গ্যালারিতে। সাথে আছি আমি নজরাতুন তিবা। শুরুতেই ইউরো আর কোপা আমেরিকার খবর। এ যেন এক পাগলপাড়া রাত, কি ঘটেনি! এমন দুটো ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব যার জন্য অপেক্ষায় থাকা যায় বহুদিন। সেই দুই ম্যাচের রোমাঞ্চ শেষে বিদায় নিতে হলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর রানার্স আপ ক্রোয়েশিয়াকে। বিস্তারিত শাহরিয়ার শান্ত রিপোর্টে। সোমবার গোল বন্যায় ভাসলো ইউরো। দিনের দুটি ম্যাচেই গড়িয়েছে অতিরিক্ত সময়ে, যার একটি গিয়েছে টাইব্রেকারে। দিনের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হয় ক্রোয়েশিয়ার। ম্যাচের 19 মিনিটে পেদ্রির আত্মঘাতী গোলে 1-0 পিছিয়ে পড়ে স্পেন। তবে গোলের পেছনে বড় ভুলটা গোলরক্ষক উনাই সিমেনেরই। 37 মিনিটে স্পেনকে সমতায় আনেন পাবলো সারাবিয়া। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। 56 মিনিটে অ্যাসপিলি কুয়েতার গোলে লিড নেয় স্পেন। 76 মিনিটে তেরিসের গোলে 3-1 লিড পায় স্পেন। জয় তখন সময়ের ব্যাপার মাত্র। 84 মিনিটে ওরসিচের গোলে ম্যাচে ফেরে ক্রোয়েটরা। 6 মিনিটের ব্যবধানে 90 মিনিটে প্যাসালিচের গোলে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 99 মিনিটে অসাধারণ এক গোলে লিড বাড়ান ফরওয়ার্ড মোরাতা। 3 মিনিট পর আরেক গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন মিকেল ওয়ারজাবাল। শেষ পর্যন্ত 5-3 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা। ইউরোতে দিনের অন্য ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হয় সুইজারল্যান্ড। মাত্র 14 মিনিটে সেফেরোভিচের নৈপুণ্যে লিড নেয় সুইসরা। প্রথমার্ধে ফ্রান্স কোনো গোল করতে পারেনি, কিন্তু 56 এবং 58 মিনিটে পরপর দুটি গোল করে ফ্রান্সকে লিড এনে দেয় স্ট্রাইকার করিম বেনজেমা। 74 মিনিটে পগবার নৈপুণ্যে 3-1 গোলে লিড পায় ফ্রান্স। আগের ম্যাচের মতো নাটক এখানে তখনও অপেক্ষা করছিল। 80 মিনিটে সেফেরোভিচ এবং 89 মিনিটে গাভরোভিচের গোলে সমতায় ফিরে সুইজারল্যান্ড। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। সুইজারল্যান্ডের 5 শটের সবগুলোই গোলে পরিণত করতে সক্ষম হয়। ফ্রান্স প্রথম 4টি শটে গোল পেলেও শেষ শটে তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসে কপাল পুড়ে ফ্রান্সের। আগামী 2 জুলাই সেন্ট পিটার্সবার্গে স্পেন এবং সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। শাহরিয়া শান্ত, এন স্পোর্টস। আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়ার ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। তার জোড়া গোল ও এক অ্যাসিস্টে কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানের বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এদিন জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনন্য নজির গড়েন মেসি। নিজেদের শেষ ম্যাচে অ্যারেনা পান্তানালে মুখোমুখি হয় দুদল, যেখানে আর্জেন্টিনার হয়ে 148তম ম্যাচ খেলে হাভিয়ার মাসচেরানোকে ছাড়িয়ে যান মেসি। এছাড়া এদিন দেশটির সপ্তম ফুটবলার হিসেবে 100তম ম্যাচ খেলেন মেসির সতীর্থ বন্ধু সার্জিও আগুয়েরো। এই দুজনের নৈপুণ্যে 4-1 গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 8 বছর পর জিম্বাবুয়েতে খেলতে গেল বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে 1টি টেস্ট, 3টি করে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবে টাইগাররা। ভোর 4টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জিম্বাবুয়ের হারারের উদ্দেশ্যে রওনা দেন টাইগাররা। এদিকে 3 ধাপে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে টাইগাররা। প্রথম দফায় টেস্ট খেলতে রওনা দিয়েছে মুমিনুররা। এ সময় 18 সদস্যের টেস্ট দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিবেন তিনি। এছাড়া দলের সঙ্গে কাতারের দোহা ট্রানজিটে যোগ দিবেন রঙ্গনা হেরাত। তিনি সদ্য স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। 7ই জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্টের মধ্য দিয়ে মাঠে গড়াবে টাইগারদের সিরিজ। এরপর 16ই জুলাই ওয়ানডে সিরিজের পরপরই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 27শে জুলাই শেষ হবে টাইগারদের জিম্বাবুয়ে সফর। 1958-তে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয় উপলক্ষে লাবণ্য বড়ুয়ার করা রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব এন স্পোর্টস গ্যালারি থেকে। দর্শক, দেশ বিদেশের খেলার সব আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এন স্পোর্টস। খেলার মাঠে সবার আগে। নানা কারণে বেশ আলোচিত 1958-তে ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ আসরটি,
এই বিশ্বকাপ দিয়েই নিজের আবির্ভাবের কথা জানান দেন ফুটবল কিংবদন্তি এডসন আরান্তেস ডি নাসিমান্তো পেলে। এছাড়া বাইসাইকেল কিকের জনক গারিনচাও নিজের ঝলক দেখান এ আসরে। প্রতিটি ম্যাচে গোল করে রেকর্ড বুকে নাম লেখান ফ্রান্সের জাফান্তি। আর প্রথমবারের মতো ফুটবলের গোলকিপিং গ্লাভস ব্যবহার করেন রাশিয়ান কিংবদন্তি গোলরক্ষক লেভিয়াসিন। আর্জেন্টিনা, চিলি ও মেক্সিকোকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ পায় উত্তর ইউরোপের দেশ সুইডেন। অংশ নিয়েই থেমে যায়নি দলটি, খেলেছে ১৬ দলের টুর্নামেন্টের ফাইনালও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসরে জায়গা করে নেয় পশ্চিম জার্মানি। বাকি ১৪ দলের ৩টি কনমেবল, ১টি কনকাকাফ এবং ১০টি দল খেলেছে ইউরোপ থেকে। প্রথমবারের মতো সুযোগ পায় ওয়েলস, সোভিয়েত ইউনিয়ন ও নর্দার্ন আয়ারল্যান্ড। তবে এশিয়া ও আফ্রিকা মহাদেশ থেকে আসরে যোগ দেয়নি কোনো দল। সুইডেনের ১২টি শহরের ১২ ভেন্যুতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ৩৫টি ম্যাচ। ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় ১৬ দল। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শীর্ষ ৮ জায়গা পায় ব্রাজিল, ওয়েলস, ফ্রান্স, নর্দার্ন আয়ারল্যান্ড, সুইডেন, সোভিয়েত ইউনিয়ন, পশ্চিম জার্মানি ও যুগোস্লাভিয়া। সেমিতে জাফান্তেইনের ফ্রান্সকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে পেলের ব্রাজিল। তাদের সঙ্গী হয় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দেয়া সুইডেন। পরে ফাইনালে পেলে এবং ভাবার জোড়া গোলের সঙ্গে মারিও জাগালোর এক গোল মিলিয়ে ৫-২ এ সুইডেনকে উড়িয়ে দেয় ভিসেন্তে ফিওলার শিষ্যরা। সেই যে শুরু, তারপর ছুটেই চলে ব্রাজিলের জয়রথ। একে একে জয় করে ৫-৫টি বিশ্বকাপ। তবে ৫৮ সালের ২৯ জুন প্রথম বিশ্বকাপ জয়ের দিনটি নিশ্চয়ই আলাদা হয়ে থাকবে ব্রাজিল আর দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা সেলেসাওদের কোটি ভক্তের জন্য। লাবণ্য বড়ুয়া, এন স্পোর্টস।